নমস্কার বন্ধুরা, সকলকে জানাই প্রকৃতি প্রেমী অ্যান্ড আর্ট চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও, যার মাধ্যমে আমরা জেনে নিতে পারবো কিভাবে টবের মাটি প্রস্তুত করতে হয়। আর হ্যাঁ বন্ধুরা, যারা ছাদ বাগান বা টবের উপর গাছ লাগাতে অভ্যস্ত তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক সেই টবের মাটির প্রস্তুতি একদম জৈব পদ্ধতিতে। বন্ধুরা, টবের মাটি প্রস্তুত করার জন্য আমি যে সমস্ত উপকরণগুলো নিয়েছি সেটি হলো, এটি আমার মাটি এবং কিছু পরিমাণ বালি, আর এটি হচ্ছে পুকুরের পাঁক মাটি যেটাকে আমি হালকা গুঁড়ো করে রেখেছি, এবং কিছু নুড়ি পাথর নিয়ে নিয়েছি। এটি হচ্ছে আমার নিম খোল, এটা আমার সরিষার খোল, এটা আমার গোবর সার। তো যারা গোবর সার না পাবেন তারা যে কোনো কম্পোস্ট সার ব্যবহার করতে পারেন। আর এটা হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডি। তো বন্ধুরা, আমি ধীরে ধীরে সবগুলির ব্যবহার এবং কিভাবে দেবেন সব কিছুই দেখাচ্ছি। তো বন্ধুরা, টবের মাটি প্রস্তুত করার জন্য আমি প্রথমে যেটি করব সেটি হলো, আমি যে মাটিটি নিয়েছি কালো মাটি, ওই মাটির মধ্যে থাকা বিভিন্ন আগাছা বা নুড়ি পাথর যদি থেকে থাকে সেগুলোকে প্রথমে বেছে নেব। তো বন্ধুরা, আমি ওই টবটির মধ্যে 50% অর্থাৎ হাফ এই কালো মাটিটি দেব। তার জন্য টবটির সাথে পরিমাপ করে নেব ওই টবটির মধ্যে কতটা পরিমাণ দিলে হাফ হবে অর্থাৎ 50% হবে। এবার আমার মোটামুটি হাফ হয়ে গেছে, আমি এইটুকুই এই কালো মাটিটি নেব। এবার ওই টবের মাটিটিকে আমি ঢেলে দিলাম। ধীরে ধীরে ওই কালো মাটিটির সাথে আমার অন্যান্য উপকরণগুলো মেশাতে থাকব। ওই কালো মাটিটির সাথে আমি 100 থেকে 150 গ্রাম বালি দিয়ে দেব, যাতে করে মাটিটা ঝুরঝুরে থাকে। এবার আমি ওই পুকুরের পাঁক মাটিও মোটামুটি 150 থেকে 200 গ্রামের মতো আমি দিয়ে দেব। তো বন্ধুরা, আমি এই পাঁক মাটিটি আগের থেকে গুঁড়ো করে রেখেছিলাম। এবার আমি মোটামুটি 300 থেকে 400 গ্রামের মতো গোবর সার দিয়ে দেবো। তো বন্ধুরা, যারা গোবর সার না পাবেন যে কোনো কম্পোস্ট সার ব্যবহার করতে পারেন। এবার আমি ওই ট্রাইকোডার্মা ভিরিডিটি 3 থেকে 4 গ্রাম দিয়ে দেব। এই ট্রাইকোডার্মা ভিরিডি একটি ছত্রাকনাশক। এবার আমি 50 গ্রামের মতো নিমখোল দিয়ে দেব। তো বন্ধুরা, যারা শশা চাষ করবেন টবের মধ্যে তারা কিন্তু নিমখোল দেবেন না, কেননা শশার মধ্যে নিমখোল দিলে শশাটা তিতো হয়ে যাবার ভয় থাকে। তো এরপর আমি সরিষার খোল 100 গ্রামের মতো দিয়ে দেব। এবার ওই সমস্ত উপকরণগুলিকে ভালোভাবে মিক্সড করে নেব। তো বন্ধুরা, এই টবের মাটি প্রস্তুতটি আমি সম্পূর্ণ জৈব পদ্ধতিতে করেছি। তো বন্ধুরা, আমার টবের মাটি তৈরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওই মাটিটিকে ধীরে ধীরে টবের মধ্যে ভরতে থাকব। তাও টবটির মধ্যে ভরবার আগে মাটিটি ওই টবের তলদেশে যে ছিদ্রটি রয়েছে ওই ছিদ্রটির চারিপাশে নুড়ি পাথরগুলিকে দিয়ে দেবো, যাতে করে ওই মাটি গিয়ে সরাসরি ছিদ্রটির মধ্যে না পড়ে এবং টবটির মধ্যে জমে থাকা জলটি যাতে পাস হয়ে যায়। তো এবার আমি ওই টবটির মধ্যে মাটিটিকে ভরব। তো বন্ধুরা, আমি এরপর আর মাটি দেব না। যদি আমাকে গাছ বসাতে হয় আমাকে এখনই বসাতে হবে, বা যদি আমি দানা দিই তাহলে আমাকে এখনই দিতে হবে, তারপর আমি বাকি অংশটি মাটি দিয়ে ভরাট করব।
তো বন্ধুরা, আমি এই টবটিকে এখন 7 থেকে 10 দিনের জন্য রেখে দেবো। এখন এ গাছ বসাবো না, যাতে করে মাটিটা ভালোভাবে তৈরি হয়ে যাক, তারপর আমি এই টবটির মধ্যে গাছ বসাবো। আর হ্যাঁ, আমি এই টবটিকে রেখে দেওয়াকালীন যে কোনো একটি দণ্ডই করে টবের উপরের মাটির অংশকে হালকা করে নেড়ে দেবো এবং তার উপরে কিছু পরিমাণ জলের ছিটে দিয়ে দেবো। এই পদ্ধতিটি আমি দিনে একবার করে করতে থাকবো, যাতে করে টবের মাটিটি ভালোভাবে তৈরি হয়ে যায়। এরপর আমি গাছ বসাবো। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে যে ভিডিওটি দেখলেন, টবের মধ্যে মাটি প্রস্তুত, এই ভিডিওটি ছিল সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে। আর হ্যাঁ বন্ধুরা, যারা টবের মধ্যে গাছ লাগাতে অভ্যস্ত, অবশ্যই এই পদ্ধতিটি অবলম্বন করে দেখুন, আশা করছি ভালো ফল পাবেন। আর হ্যাঁ বন্ধুরা, এই পদ্ধতিটি কিন্তু যে কোনো গাছের ক্ষেত্রেই আমরা করতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ বন্ধুরা, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এই ধরনের নতুন নতুন ভিডিওর প্রথমেই আপডেট পেতে। ধন্যবাদ।